ভিতরে যে মেম্বার গুলো আছে, যেমন এখানে 15টা মেম্বার, এই 15টা মেম্বারের মেম্বার ফোর্স কি আমরা বের করতে পারবো কিনা? ঠিক আছে, যদি বের করতে পারি তখন ওইটা ডিটারমিনেন্ট, আর যদি বের করতে না পারি তখন ওইটা ইনডিটারমিনেট স্ট্রাকচার, ইন্টারনাল ইনডিটারমিনেন্সি। তাহলে এইটাকেই ইন্টারনাল ইনডিটারমিনেন্সি বলা হচ্ছে, যে ভিতরে যে মেম্বার গুলো আছে এই মেম্বারের মেম্বার ফোর্স যদি বের করা যাবে কিনা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা সাধারণত ট্রাস যে মেম্বার গুলো হয়, ট্রাস যেগুলো হয়, যেমন এই যে এই টাইপের স্ট্রাকচার যেগুলো আছে এগুলার ক্ষেত্রে হয় কি, আমি যদি তারপরের একটা স্ট্রাকচার দেখে আসি, মনে করো এই ট্রাসটা, তো এই ট্রাসের ক্ষেত্রে যতই লোড দেয় না কেন, তো এই ট্রাসের ক্ষেত্রে কখনোই মাঝখানে লোড হয় না, মানে মেম্বারের একটা কোন একটা মেম্বারের মাঝখানে কখনোই লোড হবে না। তো এই ট্রাসের ক্ষেত্রে সাধারণত যেটা হয়, এই জয়েন্ট থেকে জয়েন্টে লোড হয়, মানে এই জয়েন্টের উপর লোড হয়, মানে ট্রাস মেম্বার গুলো হলো জয়েন্টের উপর লোড হয়। ঠিক আছে, তো এই ধরনের ট্রাস স্ট্রাকচার আমরা অনেক অনেক জানি, যে ব্রিজ গুলোর ক্ষেত্রে সাধারণত এই ট্রাস স্ট্রাকচার যেগুলো দেওয়া হয়। তো ট্রাস যেটা হয়, এই যে লোড গুলো আমরা দিচ্ছি, এই লোড গুলো মেম্বার ক্যারি করে, মানে সবগুলো মেম্বার ক্যারি করে। এখন এই যে লোড গুলা দিচ্ছি, এই মেম্বারের আমরা জানি, এর আগে যে বিম দেখেছিলাম, ফ্রেম দেখেছিলাম, এটা কি ছিল, এই বিমের উপরে লোড ছিল এরকম। কিন্তু এই ট্রাসের ক্ষেত্রে কোনো এই মেম্বারের উপরে কোনো লোড থাকে না, শুধুমাত্র থাকে এই জয়েন্টে, যে যে জয়েন্ট গুলো আমরা দেখতেছি জয়েন্টের মধ্যে লোড থাকে। আচ্ছা, তো এই ট্রাসের যে মেম্বার গুলো, এই মেম্বার গুলোর রিয়েকশনও বা মেম্বার গুলো মেম্বার ফোর্সও এই মেম্বারের বরাবর থাকে, হয়তো বা এদিকে থাকতে পারে, কম্প্রেশন থাকতে পারে অথবা টেনশন থাকতে পারে। ঠিক আছে, মানে ফোর্স হলো এই মেম্বার বরাবর, মানে যে কোনো একটা মেম্বার যদি আমরা বিবেচনা করি, এই মেম্বারের দিক বরাবর মানে রিয়েকশনটা কাজ করে, এই লম্বভাবে কখনোই ট্রাসের উপর রিয়েকশন কাজ করে না। ঠিক আছে, তো এই যে মেম্বার বরাবর যদি আমরা যে ফোর্স গুলো বের করি, এটা হচ্ছে মেম্বার ফোর্স, ট্রাসের মেম্বার ফোর্স। তো এই সবগুলো ট্রাসের মেম্বার ফোর্স আমরা বের করা যদি যায়, তখন এটা ইন্টারনাল ডিটারমিনেন্ট, আর যদি বের করা না যায় তখন ইন্টারনাল ইনডিটারমিনেন্ট, মানে ট্রাস্টটা হচ্ছে ইন্টারনালি ইনডিটারমিনেন্ট। এখন আমরা বের করার চেষ্টা করব যে ইন্টারনাল ইনডিটারমিনেন্ট এটা হলো এই মেম্বারটা কি ডিটারমিনেন্ট নাকি ইনডিটারমিনেন্ট ইন্টারনালি। আচ্ছা, দ্য বেসিক ফর্ম অফ দ্য ট্রাস ইজ এ ট্রায়াঙ্গেল, তাহলে এটা বলা হচ্ছে ট্রাসের একেবারে বেসিক যে ফর্ম এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখানে এখানে দেখো আরেকটা ট্রায়াঙ্গেল যদি উল্টাভাবে বসাই, তারপরে এদিকে যদি আরেকটা ট্রায়াঙ্গেল বসাই, এরকম করে পরপর সাজায় সাজায়, মানে পরপর এরকম ট্রায়াঙ্গেল সাজিয়ে আমরা একটা ট্রাসের পরিপূর্ণ একটা ট্রাস আমরা গঠন করতে পারি। ঠিক আছে, তাহলে ট্রাসের সিম্পল ফর্ম যেটা, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখানে দেখো তো এই যে টু মেক ট্রাস মেম্বার গুলো রিপিট করা হয়, এখানে আমরা যে ইকুয়েশনটা এখন দেখতে যাব, এটা হচ্ছে বি প্লাস আর ইজ ইকুয়াল টু টুয়াইস জে। তাহলে জে হচ্ছে টোটাল নাম্বার অফ জয়েন্টস, তাহলে একটা ট্রাসে যতটা জয়েন্ট থাকবে, যেমন এটার মধ্যে এইটা একটা, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা হলো জয়েন্ট এখানে, তাহলে এখানে জে এর মান হলো টোটাল নাম্বার অফ জয়েন্টস, আর হলো বি হলো টোটাল মেম্বার অফ বারস, মানে যতটা মেম্বার থাকবে, এই যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, তাহলে এখানে বি এর মান হলো সেভেন, তাই না? আর আর হচ্ছে মিনিমাম নাম্বার অফ রিয়েক্টিভ কম্পোনেন্ট রিকোয়ার ফর এক্সটার্নাল স্টেবিলিটি অর ডিটারমিনেন্সি। তাহলে এই ট্রাস্টটা ট্রাস্ট ঠিক থাকার জন্য বা স্টেবল থাকার জন্য এখানে কয়েকটা রিয়েকশন দিতে হবে বা কয়েকটা আমাকে সাপোর্ট দিতে হবে। তো এখানে মনে করো যে ট্রাস্টের এদিকে লোড আছে, এদিকে লোড আছে, যাই হোক যে কোনো দিকে লোড থাকতে পারে। এখন এটা তো আর এইভাবে মানে আমরা তো এটা এটাকে একবার বাসায় রাখতে পারবো না, তো এটা এখানে সাপোর্ট দিতে হবে, তো এখানে সাপোর্ট দিলাম, এখানে সাপোর্ট দিলাম। দেখো মিনিমাম সর্বনিম্ন কয়টা রিয়েকশন দিলে এই ট্রাস টিকে থাকবে, আমি যদি মনে করো যে এখানে রুলার সাপোর্ট দিলাম, এখানে রুলার সাপোর্ট দিলাম, তাহলে এটা এটা কি স্টেবল না আনস্টেবল? দেখো তো এই ট্রাসকে যদি আমরা এদিকে লোড দেই, দোনোটা রুলার সাপোর্ট, এটা শুধুমাত্র ভার্টিক্যাল বরাবর লোড গুলো রেজিস্ট করতে পারবে, কিন্তু হরিজন্টাল বরাবর কোনো লোড সে রেজিস্ট করতে পারবে না।
তাহলে এই বরাবর যদি আমরা এটাকে ধাক্কা দেই তাহলে কি হবে, এই ট্রাসটা সম্পূর্ণভাবে, দেখো এখানে চাকা আছে, চাকা টাইপের, তার মানে এইটা সামনের দিকে চলে যাবে। তাহলে এটা সামনের দিকে যদি চলে যায়, কোন একটা স্ট্রাকচার যদি মুভ করে ফেলে, তাহলে কিন্তু এটা স্টেবল না, তার মানে দুইটা রিয়াকশন দিয়ে কিন্তু হচ্ছে না। আবার মনে করো যে আমরা যদি এই টাইপের কোনো একটা সাপোর্ট দিই এখানে, এখানে একটা হিঞ্জ সাপোর্ট, তাহলে হিঞ্জ সাপোর্টে আমরা জানি দুইটা রিয়াকশন থাকে, একটা হলো হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল, ঠিক আছে। এখন যদি আমরা লোড দেই, দেখো এটা কিন্তু ভার্টিক্যাল বরাবর যাচ্ছে না, হরিজন্টাল বরাবর যাবে না, মানে হলো এই মেম্বার, এই জয়েন্টটা এখানেই থাকবে, কারণ হলো এখানে দোলনটা রেজিস্ট করতে পারবে। কিন্তু দেখো এটা কিন্তু ঘুরে যাবে, তাই না? যে এই দিকে যদি লোড দেওয়ার চেষ্টা করি, যেহেতু এই পাশে কোনো সাপোর্ট নাই, তার মানে এটা ইজিলি খুব সহজে এদিকে মানে মুভ করবে, এবং এদিকে যেহেতু লোড আসছে, তার মানে এটা এদিকে ঘুরে যাবে, তার মানে এটা কিন্তু এরকম ভাবে আর টিকে থাকবে না। এটাও কিন্তু আনস্টেবল স্ট্রাকচার, তার মানে এটাকে যদি স্টেবল করতে চাই, তার মানে কমপক্ষে আমাদের তিনটা রিয়াকশন কম্পোনেন্ট লাগবে। তাহলে তিনটা রিয়াকশন কম্পোনেন্ট বলতে, যে দুই, একটা হিঞ্জ সাপোর্ট, আরেকটা হইতে পারে রুলার সাপোর্ট। তাহলে রুলার সাপোর্টে তো রিয়াকশন থাকবে একটা, আর হিঞ্জ সাপোর্টে থাকতেছে দুইটা। তাহলে এ দেখো এখানে যদি হয় যে এইটা হলো ভার্টিক্যাল বরাবর রেজিস্ট করতেছে, আর এখানে হরিজন্টাল বরাবর এবং ভার্টিক্যাল বরাবর রেজিস্ট করতেছে, তার মানে এখন কিন্তু এই ট্রাসটা স্টেবল। দেখো এটা কিন্তু এদিকেও সামনের দিকেও যাবে না, কারণ হলো যে এখানে রিয়াকশন আছে, এটা ঠেকাবে, আবার নিচের দিকেও নামবে না বা ঘুরবেও না, যেহেতু দুইটা সাপোর্ট আছে। তার মানে একটা ট্রাসকে যদি আমরা স্টেবল এবং ডিটারমিনেন্ট করতে চাই, তাহলে দেখো এটা কিন্তু ডিটারমিনেন্ট সলিউশন করা যাবে, যে এখানে আননোন দুইটা আর এখানে একটা, মানে টোটাল আননোন হলে হচ্ছে তিনটা, আমাদের ইকুয়েশন জানা আছে কয়টা, নাম্বার অফ ইকুয়েশন তিনটা জানা আছে, তার মানে এটাকে সলিউশন করা যাবে, বা এটা এক্সটার্নালি ডিটারমিনেন্ট স্ট্রাকচার এবং এটা কিন্তু স্টেবল স্ট্রাকচার। তার মানে যদি কোনো একটা ট্রাসকে স্টেবল হইতে হয়, তাহলে মিনিমাম কয়টা রিয়াকশন লাগতেছে, এখানে লাগতেছে দুইটা আর এখানে লাগতেছে একটা, অথবা এখানে দুইটা এখানে একটা, মানে সর্বনিম্ন দুই তিনটা রিয়াকশন না হলে এই ট্রাস স্টেবল হবে না আর ডিটারমিনেন্ট হবে না, তাই না? তাহলে এখানে আর এর মানটা আমরা থ্রি, আর এর মানটা হবে কত, থ্রি, মিনিমাম নাম্বার অফ রিয়েক্টিভ কম্পোনেন্টস রিকোয়ার্ড ফর এক্সটার্নালি এক্সটার্নাল স্টেবিলিটি অর ডিটারমিনেন্সি। তাহলে আর এর মানে এখানে আমরা থ্রি বসাবো। আচ্ছা, এখন আমাদের যে ইকুয়েশন বি প্লাস আর, এই দুইটা আমরা যোগ করবো, ইজ ইকুয়াল টু টুয়াইস জে। দেখো বি প্লাস আর টোটাল নাম্বার অফ আননোন আসতেছে, আর এখানে টোটাল নাম্বার অফ ইকুয়েশন অ্যাভেলেবল টুয়াইস জে। যাই হোক, তাহলে বি প্লাস আর ইজ ইকুয়াল টুয়াইস জে, এটা আমরা চেক করবো। এখন জে বলতে, জে ছিল কি, নাম্বার অফ জয়েন্টস, এবং প্রত্যেকটা জয়েন্টে আমরা দুইটা ইকুয়েশন আমরা সেখানে ব্যবহার করতে পারবো, সামেশন অফ এফএক্স, সামেশন অফ FY, বা সামেশন অফ হরিজন্টাল ফোর্স, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। আর ট্রাসের ক্ষেত্রে যেহেতু কোনো মোমেন্ট ডেভেলপ করে না, তার মানে এইটার এইটার ক্ষেত্রে কোনো মেম্বারে মোমেন্ট থাকে না, ঠিক আছে, সব হলো এক্সিয়াল ফোর্স থাকে। এক্সিয়াল ফোর্স বলতে এই মেম্বারের মেম্বার বরাবর, মানে এই বরাবর ফোর্স থাকে, আবার এই বরাবর ফোর্স থাকে, মেম্বার বরাবর। এখন মেম্বার বরাবর যদি ফোর্স থাকে, এই পয়েন্টে, এই জয়েন্টে যদি আমরা মুভমেন্ট নেই, তাহলে দেখো এই ফোর্সও এই জয়েন্ট দিয়ে যাচ্ছে, এই ফোর্স, সবগুলো ফোর্স এই একই জয়েন্ট দিয়ে যাচ্ছে, কোনো লম্ব দূরত্ব নাই, তার মানে মোমেন্ট নেওয়া যাবে না সেখানে। তাহলে এখানে রিয়াকশন হলো দুইটা, এই জন্য যতটা জয়েন আছে তাকে দুই দ্বারা গুণ করা হচ্ছে। আচ্ছা, তাহলে এইটা আমরা চেক করব, বি প্লাস আর ইজ ইকুয়াল টু টুয়াইস জে। তাহলে এখানে বি হলো নাম্বার অফ মেম্বার, আর আর হচ্ছে যে টোটাল, আর এর মানে আমরা থ্রি বসাবো, যে মিনিমাম নাম্বার অফ রিয়েক্টিভ কম্পোনেন্টস, আর জে তো হলো নাম্বার অফ জয়েন্টস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ট্রাস সলিউশন করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো বি প্লাস আর যদি টুয়াইস জে সমান হয়ে যায়, তখন এটা স্টেবল এন্ড ইন্টারনালি ডিটারমিনেন্ট। আমরা কিন্তু দেখতেছি যে ইন্টারনালি ডিটারমিনেন্ট কি ইনডিটারমিনেন্ট, এটা আমরা চেক করবো, ঠিক আছে। আচ্ছা, এখন বি প্লাস আর ইজ গ্রেটার দেন যদি টুয়াইস জে হয়, তখন স্টেবল এন্ড ইন্টারনালি ইনডিটারমিনেন্ট। কারণ কত ডিগ্রি ইনডিটারমিনেন্ট আমরা এটা আগে জানি, যে এটা থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে আমরা যতটা আননোন বেশি তত ডিগ্রি ইনডিটারমিনেন্ট। আচ্ছা, এখন বি প্লাস আর ইজ লেস দেন যদি টুয়াইস জে হয়, বি প্লাস আর লেস দেন টুয়াইস জে যদি হয়, তখন ওইটা আনস্টেবল। আনস্টেবল তো বললাম, যেটা আসলে টিকে থাকবে না, মানে ওই ট্রাসটা টিকে থাকবে না। আচ্ছা, এখন এ স্ট্রাকচার ইজ সেড টু হ্যাভ ডিটারমিনেন্সি অর ইনডিটারমিনেন্সি অনলি ইফ ইট ইজ স্টেবল। তার মানে কোনো একটা স্ট্রাকচারকে আমরা তখনই ডিটারমিনেন্ট এবং ইনডিটারমিনেন্ট বলতে পারবো যখন ওই স্ট্রাকচারটা স্টেবল হবে,
ঠিক আছে, যদি স্টেবল স্টেবল না হয় তখন আমরা ওটাকে ডিটারমিনেন্ট বলতে পারবো না, ইনডিটারমিনেন্ট বলতে পারবো, কারণ ওই স্ট্রাকচারে টিকে থাকবে না। ঠিক আছে, তো এখানে দেখো এই যে এই ট্রাসটা, এখন আমরা এটা দেখি যে ইন্টারনাল এটা কত ডিগ্রি ইনডিটারমিনেন্ট বা ইন্টারনাল ডিটারমিনেন্সি কত আছে। তাহলে এখানে দেখো বি এর মান নাম্বার অফ জয়েন্টস ইজ ইকুয়াল টু 11, তাই না? 11টা এখানে নামকরণ করা আছে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে? তার মানে সবগুলো মেম্বারকে যদি আমরা নামকরণ করি তাহলে বি নাম্বার অফ মেম্বার ইজ ইকুয়াল টু 11 পাবো। আর আর এর মান তো আমরা 3 বললাম যে টোটাল একেবারে মিনিমাম কয়টা রিয়াকশন লাগবে, 3টা লাগবে। হ্যাঁ, আর জে এর মান কত? জে এর মান হচ্ছে এখানে এই যে একটা জয়েন্ট 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে জে এর মান হলো 7। তাহলে বি প্লাস আর ইজ ইকুয়াল টু বি প্লাস আর, আর টুয়াইস জে, এটা আমরা সমান করবো। তাহলে বি প্লাস আর করলে কত হয়? 11 প্লাস 3, তার মানে 14, আর টুয়াইস জে করলে 7 গুণে 14, তাহলে বি প্লাস আর ইজ ইকুয়াল টু টুয়াইস জে, এটা হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো, যদি ইকুয়াল হয়ে যায় যে বি প্লাস আর ইজ ইকুয়াল টু টুয়াইস এ, তখন এটা স্টেবল অ্যান্ড ইন্টারনালি ডিটারমিনেন্ট। ঠিক আছে, তার মানে এটা ইন্টারনালি যে মেম্বার গুলো আছে এই মেম্বার গুলো আমরা সলিউশন করতে পারবো স্বাভাবিক প্রসিডিউরে। আচ্ছা, এটা বুঝতে পারলাম? এখানে খুব বেশি কঠিন না, শুধুমাত্র আমরা বি প্লাস আর আর টুয়াইস জে এটা আমরা কম্পেয়ার করবো। বি প্লাস আর যদি টুয়াইস জে তুলনায় সমান হয়ে যায়, টুয়াইস জে এর সাথে সমান হয়ে যায়, তখন এটা স্টেবল অ্যান্ড ইন্টারনালি ডিটারমিনেন্ট। বি প্লাস আর যদি বেশি হয়ে যায় টুয়াইস জে তুলনায়, স্টেবল অ্যান্ড ইন্টারনালি ইনডিটারমিনেন্ট, মানে হলো এই যে ভিতরে মেম্বার গুলোকে আমরা স্বাভাবিক প্রসিডিউরে সলিউশন করতে পারবো না, কোনোটা আননোন বেশি থেকে যাবে। বি প্লাস আর ইজ লেস দেন টুয়াইস জে যদি হয় তখন ওইটা আনস্টেবল হবে, মানে মেম্বারটাই স্ট্রাকচারটাই টিকে থাকবে না। আচ্ছা, তাহলে দেখো এখানে 14 হয়েছে, তার মানে এটাকে আমরা বলতে পারি স্টেবল অ্যান্ড ইন্টারনালি ডিটারমিনেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন এইটা সলিউশন করো তোমরা। ঠিক আছে, এটা দেখো এটা কি স্টেবল কিনা বা ইন্টারনালি ইনডিটারমিনেট বা ডিটারমিনেট কিনা, এটা চেক করো, এটা বের করো। বের করা হলে আমাকে জানাই। স্যার ইকুয়েশনটার জন্য কি 2j b প্লাস r ইজ ইকুয়াল, মানে b প্লাস r এক পাশে আর একটা হলো 2j। স্যার এটা ডিটারমিনেন্ট, স্যার 2j কত আসছে? b এর মান কত এখানে? 15, 15। আচ্ছা r এর মান 3, তাহলে এদিকে হচ্ছে 18, তাই না? আর নাম্বার অফ জয়েন্টস এক, এটা স্যার 9, 6, 7, 8, 9, 18 সমান সমান হয়ে গেছে, তাই না? তার মানে এটা কি ডিটারমিনেন্ট, তার মানে স্টেবল এন্ড ডিটারমিনেন্ট। এখন দেখো এটা হলো যে ইন্টারনাল ডিটারমিনেন্ট, মানে ইন্টারনাল যে মেম্বার গুলো আছে এগুলোকে আমরা স্বাভাবিক প্রসিডিউরে সলিউশন করতে পারি, কিন্তু এক্সটারনালি এটা কি ডিটারমিনেন্ট কি ইনডিটারমিনেন্ট বলো তো? এক্সটার্নাল কিন্তু এটা ডিটারমিনেন্ট না। দেখো এখানে আমরা, এখানে আছে কি হিঞ্জ সাপোর্ট, এখানে দুইটা আননোন থাকবে, মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা আননোন দিতে হবে, এখানেও দুইটা আননোন, এখানে দুইটা আননোন, তাই না? তাহলে এখানে কয়টা আননোন হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 6টা, 2, 2, তার মানে 6টা আননোন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ইকুয়েশন জানা আছে কয়টা? ইকুয়েশন জানা আছে মাত্র 3টা, সামেশন অফ হরিজন্টাল ফোর্স, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, আর সামেশন অফ মুভমেন্ট, মানে যে কোনো পয়েন্টে মুভমেন্ট। তাহলে ইকুয়েশন শুধুমাত্র 3টা জানা আছে, তার মানে 6টা থেকে 3টা বিয়োগ করলে আরো 3টা আননোন আমরা এটাকে সলিউশন করতে পারবো না। তার মানে এটা হচ্ছে ইন্টারনাল ডিটারমিনেন্ট, ঠিক আছে, ইন্টারনাল মেম্বার গুলোকে আমরা সলিউশন করতে পারবো, কিন্তু এক্সটারনালি ইনডিটারমিনেন্ট, এবং এটা 3rd ডিগ্রি ইনডিটারমিনেন্ট, মানে 3 ডিগ্রি ইনডিটারমিনেন্ট, মানে 3টা আননোন বেশি থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এক্সটার্নাল ডিটারমিনেন্সি তো আমরা চেক করার জন্য এর আগের ক্লাসেও আমরা আগের ক্লাসে দেখেছি যতটা আননোন, নাম্বার অফ আননোন থেকে
নাম্বার অফ ইকুয়েশন আমরা যদি বিয়োগ করি তখন আমরা এক্সটার্নাল ডিটারমিনেন্সি আমরা বের করতে পারবো, তাই না? তো এখানে এক্সটার্নাল মানে ইনডিটারমিনেন্ট, কিন্তু ইন্টারনাল এটা ডিটারমিনেন্ট। তাহলে এই যে 18 18 এটা সমান হয়ে গেল। তো এখন পরীক্ষা যখন আসবে তোমার ইন্টারনাল ইনডিটারমিনেন্ট এবং এক্সটার্নাল ইনডিটারমিনেন্ট বিষয়গুলো ভালোভাবে খেয়াল করে তারপরে করতে হবে, ঠিক আছে? এটা এটা বের করো। আচ্ছা, আর বাকি যারা আছো জেরিন এবং ওয়ান কবি, তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা, এটা সলিউশন করো। দেখো এটা কি ইন্টারনাল ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটোই বের করো, এটা এক্সটার্নাল ডিটারমিনেন্ট নাকি ইনডিটারমিনেন্ট, এবং ইন্টারনাল ডিটারমিনেন্ট নাকি ইনডিটারমিনেন্ট। স্যার এটা ইনডিটারমিনেট, ডি ইন্টারনাল না এক্সটার্নাল? বেশি তোমার কথা শোনা যাচ্ছে না। স্যার এটা ইন্টারনালি ডিটারমিনেট এবং এক্সটারনালি আনস্টেবল। এক্সটারনালি আনস্টেবল? হ্যাঁ স্যার। এক্সটারনালি আনস্টেবল কিভাবে হয়? এবারে আনস্টেবল আই থিংক, না স্যার এটা এক্সটারনালি স্যার ডিটারমিনেট, সরি স্যার এই এক্সটারনালি ডিটারমিনেট। মানে একটা স্ট্রাকচারকে দেখে কিন্তু তোমার বুঝতে হবে এটা কি স্টেবল নাকি আনস্টেবল। দেখো এইটাকে যদি আমরা উপর দিক থেকে লোড দেই, এটা তো ক্যারি করতে পারবে, এই পাশে সাপোর্ট আছে, এই পাশে সাপোর্ট আছে, তাই না? আবার যদি এটাকে লোড দিলে এটা কিন্তু ক্যারি করতে পারবে, কোনো মুভমেন্ট হবে না, এদিকেও যাবে না, কারণ হরিজন্টাল মানে রিয়াকশন ঠেকানোর জন্য এখানে হিন্স সাপোর্ট আছে, হিন্স সাপোর্ট তো দোনটাই ইয়ে করবে, হরিজন্টাল ভার্টিক্যাল দোনটাই ক্যারি করবে, আর এখানে শুধুমাত্র ভার্টিক্যাল আছে। স্যার এখানেও তিনটা আর আমাদের আননোন তিনটা। হ্যাঁ, আননোন তিনটা, তার মানে এর হলো এক্সটার্নাল ডিটারমিনেন্ট, তাই না? এক্সটার্নাল ডিটারমিনেন্ট এবং এক্সটার্নাল, আর ইন্টারনাল স্যার ইনডিটারমিনেন্ট তাও 1 ডিগ্রি, ইন্টারনাল ইনডিটারমিনেন্ট 1 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে দেখো কিন্তু প্রান্ত কিন্তু বলেছিল ইন্টারনাল ডিটারমিনেন্ট। আচ্ছা, এখানে বি এর মান দেখো 18, তো আর এর মান এটা তো 3, এটা আমরা জানি। জে এর মান হলো নাম্বার অফ চয়েস আছে 10, তাহলে বি প্লাস আর করলে 18 প্লাস 3 এটা 21 চলে আসতেছে, আর টুয়াইস যে এটা আসতেছে 20, তাহলে 21 থেকে 20 বিয়োগ করলে দেখো একটা কিন্তু আমরা সলিউশন করতে পারতেছি না, তার মানে এটা হলো স্টেবল, ঠিক আছে? এন্ড ইন্টারনাল ইন্টারনালি ইনডিটারমিনেন্ট টু ফার্স্ট ডিগ্রি, মানে স্যার ওই এখানে তো স্যার দুইটা সাপোর্ট দেওয়া আছে স্যার, এজন্য ভাবছিলাম স্যার হয়তো দুইটা সাপোর্ট ওই আর এর মান যেটা লাগবে হলো যে একটা স্ট্রাকচারকে স্টেবল হইতে মিনিমাম কয়টা রিয়াকশন কম্পোনেন্ট লাগবে, এটা তো আমি দেখাইলাম যে যদি হয় আর এর মান যদি 2 হয়, মানে এখানে যদি আমরা রুলার সাপোর্ট দেই তখন কিন্তু এটা আর স্টেবল থাকবে না, মানে এটা হরিজন্টাল বরাবর লোড দিলে এটা কিন্তু সামনের দিকে চলা শুরু করবে চাকার মতো বা গাড়ির মতো। তো এখানে অন্তর্পক্ষে হরিজন্টাল লোড ঠেকানোর জন্য যে কোনো একটা হিন্স সাপোর্ট লাগবে, এটা না হোক এটা যদি হিন্স সাপোর্ট হয় তারপরে কোনো সমস্যা নেই, কারণ হলো যে কোনো একটা হইলেই হবে। তো মিনিমাম এটা আর এর মান 3 লাগবে এই মেম্বারটাকে বা এই ট্রাস্টটাকে স্টেবল থাকার জন্য, মিনিমাম 3টা রিয়াকশন কম্পোনেন্ট লাগবে, ঠিক আছে? আর এর মান তো 3, এটা অলওয়েজ। আচ্ছা, তাহলে এই বিষয়টা কি মানে বুঝতে পারলে আসলে কিভাবে আমরা এক্সটার্নাল, তো নাম্বার অফ আননোন থেকে নাম্বার অফ ইকুয়েশন বিয়োগ করলে আমরা এক্সটার্নাল ডিটারমিনেন্সি এন্ড ইনডিটারমিনেন্সি বের করতে পারবো, আর ইন্টারনাল ডিটারমিনেন্সি ইনডিটারমিনেন্সি আমরা চেক করব। যদি ট্রাস্ট হয়, এটা যদি ট্রাস্ট মেম্বার হয় তখন আমরা এইভাবে চেক করব। আর এর আগের ক্লাসে তো আমরা দেখেছিলাম ফ্রেম বিমের ক্ষেত্রে যে এটা ডিটারমিনেন্ট নাকি ইনডিটারমিনেন্ট। আচ্ছা, এই এইটা দেখো তো,
একই জিনিস বারবার অনেকবার দেখানোর যাতে করে তোমাদের হয়ে যায়, এটা মানে কোনো ধরনের সমস্যা না থাকে, এটা চেক করো। হ্যাঁ, এখন দেখো এটা এক্সটার্নাল এক্সটার্নাল ডিটারমিনেন্ট নাকি ইনডিটারমিনেন্ট নাকি আনস্টেবল। আচ্ছা, তোমরা দুইজনই বলতেছো হুমায়ুন কবির এবং জেরিন, তোমরাও দেখো। স্যার আমার তো প্রবলেম হইতেছে মানে বুঝতে। মানে ইয়াটা কি দেখতে হচ্ছে না ফিগারটা? স্যার বুঝতে একটু প্রবলেম হইতেছে স্যার, আগে ধরতে পারি নাই তো। সাইডটা তো মানে সমান হয় স্যার, B+R এর যে মান আর টু যে মান 12 হয় স্যার, 12 12। তারপরে তাহলে সমান হলে তো কি বলে ডিটারমিনেন্ট, তাই না? জি স্যার। আচ্ছা, কিন্তু এক্সটার্নাল ডিটারমিনেন্ট কিনা ভাই, এক্সটার্নালি কি অবস্থায় আছে? জেরিন তুমি কি স্যার আনস্টেবল আনস্টেবল স্যার এক্সটার্নালি? হ্যাঁ আনস্টেবল, কারণ হলো যে এখানে দেখো এখানে শুধুমাত্র একটা রিয়েকশন কম্পোনেন্ট, এখানে একটা রিয়েকশন কম্পোনেন্ট। আর এইভাবে তো বোঝা যায়, এখানে একটা চাকা মনে করে, এখানে একটা চাকা সিস্টেম আছে, এখানে চাকা আছে, তার মানে এটা যদি হরিজন্টাল কোনো ফোর্স আসে তাহলে এটা এটা এই মেম্বারটাকে ধরে রাখার মতো কিছু নাই এখানে, তার মানে এটা হলো আনস্টেবল। অথবা আমরা যদি এভাবে বলি যে এখানে আননোন একটা, এখানে আননোন একটা, তো আমাদের নাম্বার অফ ইকুয়েশন জানা আছে তিনটা কিন্তু আননোন হলো দুইটা, তার মানে এই যে টু মাইনাস থ্রি করলে -1 চলে আসতেছে, তাহলে এখানে হলো নাম্বার অফ ইকুয়েশন এবং আননোন যদি সমান থাকে তখন হলো ওইটা স্টেবল, আর কিন্তু নাম্বার অফ ইকুয়েশন যদি আননোনের তুলনায় বেশি হয়ে যায় তখন আনস্টেবল। আচ্ছা জেরিন, তোমরা কি বিষয়টা বুঝতে পারতেছো না? স্যার এখন একটু বুঝছি, আরেকবার ভিডিওটা মানে আমার আরেকবার দেখতে হবে। আচ্ছা, এইটাও দেখবা এবং আগের লেকচারটাও দেখবা, ঠিক আছে? আর না বুঝলে জি যোগাযোগ করো। বিষয়টা হলো যে জি স্যার, ক্লাসগুলো নিয়মিত করো এবং বেসিকটা বুঝে যাও, এগুলো অনেক কাজে দিবে, ঠিক আছে? পরবর্তী সিভিল ইঞ্জিনিয়ার তো হচ্ছ, মানে যদি এই ফিল্ডে কাজ করো বা পড়াশোনা করতেছো তো অবশ্যই কাজ করার জন্য, এবং এগুলা কিন্তু খুব কাজে দিবে বেসিক বিষয়গুলো। আচ্ছা এইটা চেক করো, আচ্ছা এটা এটা দেখো, আমরা হলো এখানে দুইটা জেরিন এবং হুমায়ুন কবির, তোমরা শোনো বা সবাই দেখ এই বিষয়টা খেয়াল করো, আমরা এখানে দুইটা বিষয় সম্পর্কে জানতে চাই, যেটা হচ্ছে যে এটা এক্সটার্নাল ডিটারমিনেন্ট কিনা অথবা এবং ইন্টারনাল ডিটারমিনেন্ট নাকি ইনডিটারমিনেন্ট। এখন এক্সটার্নাল ডিটারমিনেন্ট বলতে যে আমরা এখানে কি কি আছে, এখানে দুইটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট আছে, তাই না? তো আমরা যখন এটাকে ফ্রি করতে যাব তো এই সাপোর্ট গুলো তুলে দিতে হবে, মানে ফ্রি বডি ডায়াগ্রাম যখন আমরা আঁকবো সাপোর্ট গুলো তুলে দিতে হবে। এখন এখানে যদি আমরা সাপোর্ট তুলে দেই তাহলে বিষয়টা কিরকম হয়ে যাচ্ছে, যে আমরা এখানে সাপোর্ট ছিল কোনো একটা মেম্বারকে, এখানে সাপোর্ট ছিল কিন্তু আমরা এখন সাপোর্টটা তুলে দিলাম, তাহলে তো আর এইটা টিকে থাকবে না। তো এই সাপোর্ট তুলে দিলাম, এখন তুলে দিয়ে এখানে যে সাপোর্ট ছিল এই সাপোর্ট যে যে কাজ করতেছিল এই মেম্বারের উপর, আমাদের ওই বিষয়গুলো এখানে দেখাইতে হবে, মানে মেন বিষয়টা হচ্ছে। আচ্ছা ক্লাস শেষ হবে 11:10, না স্যার ইন্টারনালি? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার করছি এটা। আচ্ছা ঠিক আছে বলতেছি, তো এখানে দেখো এখানে ছিল একটা রুলার হিঞ্জ সাপোর্ট, তো হিঞ্জ সাপোর্টের বেলায় এটা হিঞ্জ সাপোর্ট হলো দুইটা রিয়েকশন ক্যারি করে, এটা আমরা আগেই বলেছি এবং মানে প্রথম ক্লাসে বলছি। তাহলে হিঞ্জ সাপোর্ট দুইটা রিয়েকশন ক্যারি করে, একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স আর একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, ঠিক আছে? তার মানে হিঞ্জ সাপোর্টকে যখন আমরা তুলে দিব তখন এখানে দুইটা রিয়েকশন আমাকে দেখাইতে হবে, একটা হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল। আর এখানে ছিল রুলার সাপোর্ট, দেখো যদি খেয়াল না করতে পারো আমি যদি বলি, এখানে ছিল হিঞ্জ সাপোর্ট, তার মানে এটা দুইটা রিয়েকশন ক্যারি করবে হরিজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর, আর এখানে রুলার সাপোর্ট মানে একটা রিয়েকশন ক্যারি করবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এক্সটার্নালি কিন্তু তিনটা আননোন, মানে আগে হলো আমাদের এই এক্সটার্নাল আননোন গুলো বের করতে হবে, তারপর হলো ইন্টারনাল যেতে হবে। তাহলে এক্সটার্নাল তিনটা আননোন, এখানে আছে দুইটা আননোন, এখানে একটা আননোন,
আর আমাদের ইকুয়েশন জানা আছে, ইকুয়েশন জানা আছে তিনটা। ইকুয়েশনটা হচ্ছে কি, সামেশন অফ এফএক্স ইজ ইকুয়াল টু জিরো, মানে টোটাল হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু জিরো, এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, আর সাম অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এই তিনটা ইকুয়েশন এখানে আননোনও তিনটা, তার মানে ইকুয়েশন তিনটা এবং আননোন তিনটা যেহেতু সমান হয়ে গেছে, তার মানে এটাকে আমরা সলিউশন করতে পারবো। তোমরা আমি বলেছি যে যখন কোন আননোন আমরা সলিউশন করতে যাই, যেমন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ, ঠিক আছে, তো এই এখানে দেখো দুইটা আননোন এক্স এবং ওয়াই আমাদের মান জানা নেই। যদি এক্স এবং ওয়াই এর মান আমরা জানতে চাই, হ্যালো কথা বুঝতে পারছি কি?